অষ্টমীর বাজার তো, তাই এটা পাঞ্জিমে, ঠিক পাঞ্জিমে একটা জায়গায় পুজো হচ্ছে, ঠিক বাস স্ট্যান্ডের অপোজিটে ঢুকতেই, ঠিক তো ওইখানে যাচ্ছি, চলো যাই গিয়ে দেখাই। তো গাইস, হোটেলিয়ার লাইফস্টাইলে ওয়েলকাম আজকে আর একবার। আজ ঠিক 21 অক্টোবর 2023, তো দুর্গাপূজার অষ্টমীর বাজার, তো বাজারে ঢুকি, কত কি লোকজন দেখাই। অনেকেই মানুষজন হয়েছে এখানে, ঠিক মায়ের মুখটা দেখা যাচ্ছে। অনুষ্ঠান চলছে অষ্টমীর বাজারেতে, বহুত ক্রাউড আছে এখানে। গোয়ার ওপরে, পাঞ্জিমের ওপরে একটাই জায়গায় পুজো হচ্ছে, তো পুজোটা দেখেই ভালো লাগলো অষ্টমীর বাজারে এসে। এখানে করেছে, এইখানে ঠিক খেলাধুলো যেরকম মেলা বসে, এইখানেও ঠিক মেলা বসেছে, এখানে বাচ্চাদের খেলারও জায়গা রেখেছে। দেখতেই পাচ্ছে জাম্পিং জাপাং খেলছে এখন, আর এটা স্লাইডিং ডোরেমন ছোটা ভীম। এখানে ঠিক বাচ্চাদের টয়েস দোকান রেখেছে, আর তারপর বড়োদের ড্রেসের দোকানও রেখেছে। এখানে বড়া পাওয়ার দোকান, এইখানেও বড়া পাওয়ার দোকান, এখানে বেশ টয় ফয়ের দোকানও খুলে রেখেছে। আর এখানে সেল বসিয়ে রেখেছে 150 টাকায় সব কিছু মনে হয়। এখানেও সুন্দর কিছু আছে মনে হয়, দেখি কি পাওয়া যায়। রিং ফিং করে রেখেছে, এখানে মেয়েদের সব সাজগোজ, ছেলেদেরও আছে বালা বালা নিয়ে।
এখানে জুতোর দোকানেও বসেছে, আর এইখানে ফুচকোর দোকান, তারপর আচারের দোকানেও বসিয়েছে। প্রথমবার দেখলাম আচারের দোকান, এখানে ফুচকা স্পেশাল ফুচকা। তো গাইস এখানে আরো চলতেই থাকবে, তো আজকের জন্য চলো চলে যাই, আবার কালকে একটা যাবো কোলবা বিচে নতুন ব্লগ বানাতে দুর্গাপূজা। তো চলো গাইস, গুড নাইট আজকের মতো।